কাজীমারও তোমার ঈশ্বরের পাদে দেব না, আমাদেরকে সেই কাজীমার সামনে ঈশ্বর দিব। ঈশ্বর এক শেখ হাসিনার পদক, আবার আগের মতো শ্লোগান দেব, এর সাথে আলোড়ন মত একই কথা একই দামি হাসিনার তৈরি হবে। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা। আমরা আজকে আমাদের ব্যক্তিগত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছি। কয়েকদিন যাবৎ আমরা যাদেরকে ভোট ছেড়ে সরকার করি দলবদ্ধভাবে, তারা কিছু কথাবার্তা বলছেন, সেগুলি শুনছি। একটু আগে একজন বক্তা বলেছিলেন বাংলা বছর এটা ভাদ্র মাস, শহরে টের পান না, গ্রাম্য যে ভাদ্র মাসে কিছু কিছু জীবজন্তুর মাথা খারাপ হয়, কারণ শহরের মানুষের টেলিভিশনের বার্তায় দেখেন ওই জাতীয় কিছু মানুষ নামধারী কিছু বক্তব্য শুনে। আমাদের দুইজন সক্রিয় মুক্তিযোদ্ধা বীরোত্তম বীরবিক্রম, আমাদের বীরোত্তম বীরবিক্রম আছে, যারা কথা বলছে আজকে ওদের মধ্যে কিছু বীর অভাব আছে, ওরা অতঙ্কদিন বীরবিক্রম বীরবিক্রম এই যুদ্ধের সংগ্রামে চেতনা করুন এবং ঐতিহ্য করে তারা বিরক্তিত করে জানা দেবেন করতে চায়। যে সকল যুক্তির তর্ককে উপস্থাপন করা হয়েছে ওদের ওরা জানে, ওরা জ্ঞান পাবে, ওদের রাজনীতি করার জনগণের সামনে চেহারা দেখানোর মতো কোনো পুঁজি নাই, পুঁজি বড় ঘাটতি, তাই অন্যের পুঁজিকে আঘাত করে বিভ্রান্ত সৃষ্টি করে ঘোড়া পানিতে কিছুক্ষণ চলাচল করতে চায়। সেই অর্থে আমি বলবো দীর্ঘ ভারতবর্ষ ওরা একের পর এক ইস্যু, কখনো পরিপত্তি পাপিয়া, কখনো সম্রাট, কখনো অনেক অনেক দৃশ্য দেয়, অনেক ইস্যুই আমরা দেখলাম। এখন আমার মনে হয় আমাদের পক্ষ থেকে, গণতান্ত্রিক শক্তির পক্ষ থেকে, জাতীয়তাবাদী শক্তির পক্ষ থেকে আজকে শেখ হাসিনাকে একটা ইস্যু দেওয়া দরকার। সেই ইস্যুটা হলো এই জনগণের দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ, কোন বিকল্প কিছু নাই। সুতরাং সে নাজে আমাদের কত আইটেম দিল সেই আইটেমের দিকে আমাদের টাকাটা গরম প্রয়োজন নাই। আজকে খুব হৃদয়ের আগে, অন্তরের আগে, মনে আঘাত লাগে ক্ষত বিক্ষত হই স্বাধীনতার সুখ ঘোষণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউলকে সম্পক্ষের পদে, সরকারের ঘোষণার উপরে বাংলাদেশে আসতে পারতেছে না। কারণ কি হাসিনা ক্ষমতা আছে বলে কি এত কিছু, শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে আর তো কোনো কথা বলার সুযোগ থাকে না। সেই কারণে আমরা একটা প্যাকেট, সবকিছুর উত্তর একটাই, হাসিনার পদে। এখন আমাদের অতীতের বৃহত্তর কথা, সংগ্রাম আন্দোলনের আমাদের ভূমিকা, আমরা যে জুলুম নেতা অত্যাচার নির্যাতনের শিকার আমরা অনেকটা স্বীকার করেছি, কিন্তু চূড়ান্ত থেকে যদি ব্যর্থ হই সব ত্যাগে কিন্তু বৃথা। সেই কারণে ইতিহাসের পাতাকে সঠিকভাবে আনার জন্য দরকারি ইতিহাস লঙ্ঘন করে, আর ইতিহাসকে যারা বিকৃত করতে চায় ওদের চেহারাটাকে বিকৃত করা, তাদের যে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে তাদেরকে তাড়ানো ছাড়া বিকল্প কোনো পথ আমাদের জন্য অবশিষ্ট নাই। সেই কারণে বলছি যে আমার আছে নাই সেটা আমাদের প্রশ্ন না, আমাদের প্রশ্ন এই বিষয়গুলি নিয়ে কেন আজকের কথা বলে। আমাদের হাবিবুদ্দিন বীরবিক্রম ভাই বলেছেন যে তৎকালীন ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান প্রথম সেনাবাহিনী, পরে সেনাবাহিনীর প্রধান মোস্তাফিজুর রহমানের শ্বশুরের নাম কি? ওনার নাম মোশাররফ হোসেন খান। সে পরিবারের কিন্তু তিনি আইন কর্তৃক খান উপাধি পেয়েছিলেন। তিনি কি করেছিলেন সেপ্টেম্বরের গোড়ার দিকে একাত্তরে
তার নেতৃত্বে 43 জন তৎকালীন এই আওয়ামী লীগের একটি পাকিস্তানের পক্ষে বিবৃতি দিয়েছিল। শুধু তাই না, তিনি ঠেকা মানিকের বলে পরিচিত ডক্টর মানিকের মন্ত্রিসভায় বঙ্গভবনে দেখা করেছিল, এগুলো পরিপ্রকাশ। সুতরাং তার ঘরের মধ্যে কিন্তু যুদ্ধ করেছে, তিনি 9 মাস যুদ্ধ করেন, তিনি 10 মাস যুদ্ধ করেছেন। এবং এই 10 মাসের ফসল জানি দোয়া করুন, যন্ত্রণা দিলে কতটুকু ব্যথা লাগে সেটা আপনার উপভোগ করা প্রয়োজন। যুদ্ধের ইতিহাস এবং ঐতিহ্য রাখার প্রত্যেক বাঙালির জাতীয়তাবাদী অস্বীকার করে হয় না। আবার আগের মতো স্লোগান দেব, এর সাথে যে আন্দোলন করব, একই কথায় একই দাবি হাসি মাত্র ইঙ্গবে শেষ প্রান্তে এসে আমরা বলতাম একই দফায় একই দাবি, এর সাথে এখন যাবে আমাদের সেদিকে ঘুরে আসতে হবে। আমাদের সে অভিজ্ঞতা আছে, সে অভিজ্ঞতা আছে, সে আমাদের কর্মী বাহিনীকে সে পথে বলে আমরা সঠিকভাবে পরিচালিত করি। ঐতিহাসিক সিদ্ধান্ত 71-এর মহান স্বাধীনতা যুদ্ধের সময় যারা দিক নির্দেশনা দিব জনগণের কাছ থেকে দায়িত্ব প্রাপ্ত তাদের খবর নাই, জিয়াউর রহমান একটা গুলির প্রথম যুদ্ধ শুরু করেছে। তার উপরের যে কমান্ডার ইন চিফ কর্নেল জাজুয়া ব্যাংকস্ট ম্যাঙ্গল রেজিমেন্টের চিফ তাকে গুলি করে হত্যা করে তারা বলেছিল উই উইল কোথায় গুলি করেছে আজই না শুনবেন। আরে জানতে চান আপনি জানানো আমাদের প্রয়োজনটা কি? এই যে আপনাদের সাইবার ভাই বলেছে কিন্তু উত্তর, আরে তোমরা কেন তোমরা কেন আমাদের কাছে কৌশল সবার আমরা তোমাদের কাছে কৌশল চাইতে পারি? 15 আগস্টের নেতার লাশ দেখে যারা ভগবানের দুরাই করেছো শপথ নিয়েছ শেখ মুজিবের মন্ত্র সবাই ছিল না এমন একটি নাম বলো বলতে পারবে না? তোমরা সেদিন বাংলাদেশ থেকে পালিয়ে যখন দেশ ত্যাগ করেছ তখন এই জাতিকে দিক নির্দেশনা দেওয়ার কে ছিল? কোন কথায় পৌঁছেছে 10ই এপ্রিল
মন্ত্রিসভা হয়েছে, কিন্তু সাতাইশে মাস রিভোল করার মতো, ছাব্বিশে মাস রিভোল করার মতো কিন্তু বাংলাদেশের যুদ্ধ শুরু হয়েছে। শুনলাম প্রবাসী মুক্তিযুদ্ধ দিয়ে পরম্পরার কথা বলব না, এখন ইতিহাসটাকে দেখা যায় সত্য বৈচিত্রদের মুক্তিযুদ্ধের সকল। আর যদি হিসাব করেন আওয়ামী লীগের ভাণ্ডারে ওই মুক্তিযুদ্ধের সংগঠনে যেখানে প্রবাসী মুক্তিযুদ্ধ বসে ওই ডাক্তার জাহিদ করে একমত হবে, আমাদের দেশে ইংলিশে কিন্তু ডাক্তার বেশি, আবার ডাক্তারের জায়গায় বিশেষজ্ঞ বেশি, এগুলো কি দুরবস্থা। করোনার ব্যর্থতা, মধ্য বছরের কোভিড শূন্য, অর্থাৎ আইনের শাসন নাই, যন্ত্রতন্ত্র শাসন ব্যবস্থা পুলিশ ও শিল্পে করতে ধরা পড়ে, পুলিশ ও নারী শিল্পে করতে ধরা পড়ে, কোন দেশে আসি আমরা সকল ব্যর্থতাকে চাপা দেওয়ার জন্য অত্যন্ত লিঙ্গ স্পর্শ করা মানে একটি ইস্যুকে সামনে এনে আমাদেরকে ব্যস্ত রাখতে চায়, সেটা এই যে আপনারা তখন আলোচনা করেন দেরি করেন। হ্যাঁ, এটার আমি জবাব দেব, কিন্তু সেই প্রকৃষ্ট জবাব হলো এই সরকারের পতন ঘটিয়ে একটি অবাধ সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রায়ে যদি আমাদেরকে বিরোধী দলে থাকতে হয় আমরা সেই অর্থাৎ জনগণের রায় মেনে নিব। আর আপনি জনগণের রায় মেনে নিবেন কি না, অথচ সারাংশে পৌঁছলে সমাজের বসে রাজনীতি করে আর কিছু কথা বলতে পারে। হ্যাঁ, বসতে পারে আমাদের সাথে, উনি ক্ষমতাচ্যুত হওয়ার পরে অথবা অন্যতর ক্ষমতা আসার পরে একটা ইনডিমিনিটি নিয়ে কথা হতে পারে, তার উপরে উনি থাকেন না বা তার উপরে কোনো মামলা মোকদ্দমা ইত্যাদি 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 হবে, এটা নিয়ে আলোচনা করতে পারে। অর্থাৎ জানি আমি যা বলবো আপনি মনে করবে, এর আগে যারা বলছে সেটা আমাদের মনে বসছে। সুতরাং একটাই ইস্যুটি থাকি, এক কথাই থাকি, আজ থেকে সকল সমস্যার সমাধান শেখ হাসিনাকে ক্ষমতা থেকে পরীক্ষা। সবাইকে ধন্যবাদ। আমাদের জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দলের স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমারও হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, নেত্রী মুক্তি পাবে গণতন্ত্র মুক্তি পেলে, তারেক রহমান দেশে আসবে গণতন্ত্র মুক্তি পেলে। সুতরাং মুক্তির একটাই পথ, সেটাই আন্দোলন সংগ্রাম সরকারের তরফে বাংলাদেশ জিন্দাবাদ।